শীতকালে বৃষ্টি হলে কি হয়? প্রথমে যেটা জানতে হচ্ছে যে আপনার সিনেমার নাম আলগা নম্বর, মানে আমি একদম শুরুতে এটা জানতে হচ্ছে আলগা নম্বর এই নামকরণটা আসলে কেন করলেন বা আসলে গল্পের থেকেই ইন্সপায়ার হয়ে কী কারণ সেটা আপনার কাছে শুনতে চাই। আমি জানি না, মানে আমাদের গল্পটা একটু এরকম যে অনেকগুলো ছোট ছোট চরিত্র মিলেই আসলে আমাদের গল্পটা, কিন্তু একটা কোনো প্রোটাগনিস্ট বা দুইজন প্রোটাগনিস্টের গল্প না। টু বি এক্সাক্ট আসলে আমাদের গল্পে ছয়জন প্রোটাগনিস্ট, এবং এই ছয়টা চরিত্রই আসলে নানাভাবে না দে আর লাইক ড্রিফটিং, কোথাও থিতু হইতে পারতেছে না আর কি, এরকম সব চরিত্র। ওখান থেকেই নামটা মাথায় আসছে আর কি, লাইক এই ছটা চরিত্রই হয়তো নিজেদের রুট খুঁজে বেড়াচ্ছে অথবা নিজেদের ডেস্টিনি সন্ধান করতেছে বা কোথাও থিতু হওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। সো ওখান থেকেই মনে হইলো, চিটাঙ্গে নদী পাড়ের ছেলে আমি, সো এই জাহাজ রিলেটেড জিনিসপত্র তো একটু মাথার মধ্যে থাকেই, সো ওখান থেকে আলগা নগর নামটা। হয়তো মাথার মধ্যে একটু এটাও কাজ করছে যে আমাদের, আমরা যাদেরকে সাধারণ দর্শক বলি ওদের কাছেও অ্যাপিল করতে পারে মনে হয়েছে নামটা, জানি না এখন দেখা যাক কি হয়। ভিজে যাবেন তো, ভিতরে আসেন। আপনি বিজ্ঞাপন নির্মাণ করে আসছেন, হ্যাঁ, তো চলচ্চিত্র নির্মাণের নেশা তো আগে থেকেই ছিল। আসলে তো আমরা ফিল্ম বানাতে এসে বিজ্ঞাপনে ফেসে গেছি। আচ্ছা, ওই ওই গল্পটাই আমি একদম ছোট করে জানতে চাই যে মানে একটু কি দেরি করেই আসা হলো না, নাকি আসলে এতদিন পর একটু সময় নিয়েই সিনেমাটা নির্মাণ করতে আসলেন? একটু না, আসলে অনেক দেরি করছি, অনেক দেরি, লাইক কমপক্ষে 10 বছর দেরি। এখন একটা ছিল যে একটা ব্যাপার ছিল, তিনটা ব্যাপার ছিল। এক হচ্ছে আমার যখন বয়স 30 তখন ফিল্ম বানানোর যে ফাইটটা আর কি, শুধুমাত্র ওই ফাইটটা আমি দিব, ওই সাহস বা ওই ম্যাচুরিটি আমার হয়নি। টেকনোলজি ওয়াইজ বাংলাদেশ বা মার্কেট ওয়াইজও বাংলাদেশ আসলে এখন যতটুকু প্রিপেয়ার্ড, এখনও প্রিপেয়ার্ড বলা যাচ্ছে না, এখনই যথেষ্ট অবস্থা খারাপ। তো 10 বছর আগে আসলে আরও খারাপ অবস্থা ছিল। 10 বছর আগে না আমরা ওই সাহসটাই করতে পারিনি। এটা তো শুধু আমার বাস্তবতা না, আমাদের জেনারেশনের অনেক ফিল্ম মেকারের বাস্তবতা আজকে যারা বানাচ্ছেন। ও আরেকটা কারণ ছিল যেটা হয় সোসাইটির স্বাভাবিক ইয়ে প্রেশারে, বিজ্ঞাপন বানায় টাকা কামানোটা সহজ ছিল, ফলে ওই সময় মানে এই স্ট্রাগলটা করার বদলে হয়তো একটু টাকা কামানোর দিকে ঝুঁকে পড়লাম বা রুটি রুজির সন্ধান করা আর কি। নিজেকে হয়তো এরকমভাবে বুঝতেছিলাম যে বিজ্ঞাপন বানাতে বানাতে এই ক্র্যাফটটা একটু শিখব, যেটা আর কি আমাদের পরে ফিল্মে কাজে লাগবে। ওটা মনে হয় না অত কাজে লাগছে। আচ্ছা, প্লটটা আপনার মাথায় আসলো কবে আলগা নম্বরের? মানে আপনি যদি বলেন যে যেটা বলুন 10 বছর আগে করা উচিত ছিল, এবং আমরা যতটুকু জানি 90 দশকের একটা গল্প নিয়ে আপনি করেছেন, তাহলে কত আগের গল্পটা? আসলে 1996 সালের গল্প। ব্যাপারটা কিন্তু এরকম না আসলে কোনো, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে না, যে ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট গল্প ভাবতেছি এটা আমি ছবি বানাবো, ব্যাপারটা একদম এরকম না। ইনফ্যাক্ট আমরা ছবি বানানোর প্রিপারেশন তো আসলে থাকেই, গল্প নিয়ে কাজ করতেছি সে ছোটবেলা থেকে। এইটা এই পার্টিকুলার আলগা নগর কিন্তু আমাদের 3rd স্টোরি অ্যাকচুয়ালি। এর আগেরও 2টা স্টোরি আমাদের আসলে ধরেন 2nd ড্রাফ্ট 5th ড্রাফ্ট এদূর পর্যন্ত করে রাখা আছে আমাদের। সো ওই 2টার বাজেট বা সিচুয়েশন মিলে আমাদের মনে হয়েছে না এটা এখন না এই গল্পটা বানাই। এই গল্পটা শুরুটা হয়েছিল আসলে এটার একটা অংশ হচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের, যে আমাদের ফিল্মে যে স্ক্রিপ্ট রাইটার, ওর আমরা কোনো এক সময় টেলিভিশনের জন্য একটা নাটক বানানোর জন্য 2টা ক্যারেক্টার নিয়ে একটা ছোট্ট লাভ স্টোরি ভাবছিলাম। সো সিম্পল, কর্ণফুলী নদীর পাড়ের একটা বেকারি, ওখানে একটা মেয়ে বেলা বিস্কিট কিনতে আসে, খুবই ছোট্ট একটা সাধারণ গল্প আর কি। সো যখন আমরা ফিল্মের বা ওই যে 2টা স্টোরির কথা বললাম, ওগুলো যখন আমরা বললাম যে আচ্ছা এখন না একটু পরে করবো, তখন হঠাৎ করে এই গল্পটা আমাদেরকে টানতে শুরু করলো। তো যখন এই দুজনের গল্প বলতে বসলাম তখন মনে হলো যে না আসলে এটা শুধু এই দুজনের গল্প হয়ে থাকলে আসলে পুরো ব্যাপারটা আসলে তৈরি হয় না। এরপর আস্তে আস্তে আসলে ওই জনপদটার গল্প হয়ে ওঠে আর কি। সেই জনপদের গল্প বলতে গিয়ে বা তার ইতিহাসের গল্প বলতে গিয়ে
আরও ছোট ছোট চরিত্রগুলো ঢুকে পড়ে, যেটা বললাম আর কি, যে প্রায় ছয়জন প্রোটাগনিস্ট আমাদের। আলগা নগরের আর একটু যদি আমাকে মানে বলা সম্ভব হয় আর কি, যেহেতু মানে কি টাইপ গল্পটা আসলে আপনার চিটাগাং কেন্দ্রিক বা যেটা বলতেছেন আপনি আর কি, আর পাশাপাশি আরেকটা জিনিস আমি জানতে থাকবে, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আপনার তিন নম্বর এটা প্রজেক্ট ছিল, সেটাই আপনি প্রথমে করলেন। তো প্রথম সিনেমা হিসেবে আপনি অনেক অবশ্যই বাছাই মানে চিন্তা ভাবনা করে বা বাজেটের কারণে হোক যেই কারণেই হোক আপনি করলেন, এছাড়াও কি আর কোনো কারণ ছিল যে প্রথম সিনেমাতে এই গল্পটা নিয়েই কাজ করব? না, আলাদা করে মানে খুব যে চিন্তা ভাবনা করে এই জায়গায় হাজির হয়েছি ব্যাপারটা একদম এটা না। যে সময়টাতে আমরা শুটিং ডিসাইড করে ফেলি যে আমরা এটা শ্যুট করতে যাচ্ছি, তখন আসলে মানে খুবই আউট অফ মানে একটা মোমেন্টারি প্যাশন আমরা এটা করছি, বুঝছেন, যে না যাই হোক আপাতত এই গল্পটাতে আমরা মোটামুটি কনভিনসড, সো লেটস গো উইথ ইট, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা আচ্ছা, আমি একটা ইন্টারভিউ দেখলাম যে আপনি মানে আপনার চিটাংকে তুলে ধরার একটা চেষ্টা করেছেন এবং আপনি সেখানে বলেছেন যে মানে চিটাংয়ে যা আছে এবং যা নাই আপনি যেটা মিস করেন এগুলো আপনি অ্যাড করার একটা চেষ্টা করেছেন, মানে ওই ব্যাপারটা একটু যদি আমাকে বলতেন এবং পাশাপাশি কেন আসলে এই ভাবনাটা আপনার? মানে আসলে তো এটা যে কোনো আর্টের ক্ষেত্রে সত্যি, মানে একজন মানুষ উপন্যাস লেখেন, পেন্টিং করেন বা দুইটা কারণে, এক আইদার ফিয়ার থেকে, তাই তো, মানুষ আমরা যা যা কিছুকে ভয় পাই, যা কিছু অপছন্দ করি, আইদার আমরা ওইটা নিয়ে আর্ট করি অথবা পৃথিবীটাকে যেভাবে দেখতে চাই ওইভাবেই তো আর্ট করি। এই আমার মনে হয় মোটা দাগে এই দুইয়ের বাইরে আর্টের আর কোনো জায়গা আছে, এই দুইটাই মোরলেস। সো সমস্ত আর্টিস্টই তাই করেন, আমিও তাই করছি, যে যে চিত্রাঙ্গটাকে আমি মিস করি ওইটাকে কোনোভাবে পোর্ট্রে করার চেষ্টা করছি। কিন্তু এইটা বললে ভুল হবে যে এটাকে যদি আমরা একদম চিটাঙ্গের ছবি বলি তাহলে হয়তো একটু মানে ভুল লেভেল করা হবে আর কি জিনিসটা। এইটা সম্ভবত বাংলাদেশের যে কোনো নদীপাড়ের জনপদের জন্যই, এটা শহরের জন্য সত্য হয়তো, মানে সামহাও এটা, হ্যাঁ চিটাঙ্গের লাইফস্টাইল তো একটু আলাদা বটেই, পাহাড় নদী ইত্যাদি মিলিয়ে, এরপরও বাংলাদেশ তো, সো ওই বাংলারই বাংলার জনপদেরই কথা কিন্তু ফাইনালি। করার চেষ্টা করলেন কতটুকু আসলে সার্থক হলেন ফাইনালি? শুটের কাজ তো শেষ হয়ে গেছে, সম্পাদনাও শেষ, এখন মানে আপনার দিক থেকে যদি আমি জানতে চাই যে আপনি তো একটা অবশ্যই শুটিংয়ে যাওয়ার আগে একটা স্বপ্ন দেখেছেন, একটা ফ্রেম আপনার চোখে, সেটা কতটুকু আসলে বাস্তবে আনতে পারলেন? এখন আমি যদি সত্যি কথা বলি আর কি, সমস্যা হচ্ছে যে দর্শক তো আমার ছবি দেখতে যাবে না, তাই না? দেখেন মানে যে কোনো আর্ট এটা তো একটা ভেঞ্চারের মতো, অ্যাডভেঞ্চার ভেঞ্চার যাই বলি, সো আমরা সব প্রথম দিনেই হয়তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারি না, সো আমরা চেষ্টা করছি, আমরা সফল হয়েছি এটা বলবো না, আমরা ব্যর্থ হয়েছি ব্যাপারটা তাও না, আমাদের কিছু অ্যাচিভমেন্ট আছে, কিছু শিক্ষাও আছে। প্রধান শিক্ষা হচ্ছে যে ফিল্মটা কীভাবে বানাতে হবে এইটা বোধহয় একটু করে, পুরোটা না অল্প, শেখার রাস্তাটা পাইছি, এটা একটা বড় অ্যাচিভমেন্ট। আরেকটা বড় অ্যাচিভমেন্ট যে কোনো আর্টের ক্ষেত্রে হয়, আমার ফিল্মের ক্ষেত্রে আমার হয়েছে, সেটা হচ্ছে যে আপনি তো আসলে অনেক কিছু ভাবতে থাকেন, ওই ভাবনাগুলো আপনার মাথায় থাকে, কিন্তু যখনই আপনি একটা আর্ট পিস ডেলিভার করলেন তখন হয় কি যে এতদিন ধরে একটা নির্দিষ্ট এলাকার কিছু চিন্তা যে আপনার মাথায় ঘুরপাক খাচ্ছিল আপনি ওগুলোর হাত থেকে মুক্তি পান। সো আলগা নগরের মধ্যে দিয়ে আমি কিন্তু আমার ডেভেলপমেন্টের একটা জায়গা আমি শেষ করলাম, সেটা আপনি যদি বলেন যে আমার কম্পোজিশন, ক্যারেক্টারাইজেশন বা প্রোডাকশান ডিজাইন বা যে ধরনের সিনেমাটোগ্রাফি আমরা করছি, সো এটা আমার একটা দিক, কিন্তু এই ছবিতে ওই জায়গাগুলো আমি শেষ, এখন আমি নতুন আরেকটা রাস্তা হয়তো খুঁজতে শুরু করতে পারবো, এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে এগুলো মাথা থেকে নেমে গেল। আমি একদিন এই শহর ছাড়তে চাইছিলাম।